নমস্কার সবাইকে, স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে সমাধান করব। আজকে তোমাদের অষ্টম ও নবম স্কুলটা সমাধান করব। এর আগের স্কুলগুলোই সমাধান করে দিয়েছি, তোমরা যারা দেখোনি আগের ভিডিওতে গিয়ে দেখে নিতে পারো। এছাড়াও তোমাদের ইতিহাস, ভূগোল, পরিবেশ এইসব বিষয়ে সাজেশান দেওয়া আছে আগের ভিডিওতে, তোমরা যারা দেখোনি গিয়ে দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, এক নম্বর কী আছে, নির্দিষ্ট গলনাঙ্ক থাকে না মোমের, পরেরটা দেখো কোনটি তড়িৎ বিশ্লেষণ পদার্থ নয়, উত্তর হবে চিনি। পরের প্রশ্ন দেখো, দহন এক প্রকার জারণ প্রক্রিয়া, পরেরটা দেখো চালে কার্বোহাইড্রেট থাকে 79.1%, পরেরটা দেখো প্রকৃতিতে ঊর্ধ্বাকাশ এবং ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য বজায় থাকে বজ্রপাতে। পরেরটা দেখো, আচ্ছা এই অঙ্কটা তোমাদের পরে আমি দেখিয়ে দেবো। আর এটা দেখো, আমন ধান চাষের জন্য কোন ধরনের মাটি উপযোগী, উত্তর হচ্ছে এটেল। পরেরটা দেখো, এফি প্লাস ইউ স্কোয়ার প্লাস ইকুয়াল টু এফি স্কোয়ার প্লাস ইউ বিক্রিয়া কোনটি জারক এবং কোনটি বিজারক তা উল্লেখ করো। চলো দেখা যাক উত্তরটি, দেখে নাও উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। পরের প্রশ্ন দেখো, পরেরটা দেখো, কপারের ওপর তড়িৎ বিশ্লেষণের সাহায্যে সোনার প্রলেপ দিতে হলে ক্যাথোড ও অ্যানোড রূপে কী কী নিতে হবে, উত্তরটি দেখো। দেখে নাও উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এফবি লিখবে, তোমরা একটু দেখে নাও স্ক্রিনশট করে নেবে। পরের প্রশ্ন দেখো, কোথায় কোথায় তুমি তড়িৎ স্ফুলিঙ্গ হতে দেখেছো, উত্তর হবে বজ্রপাত ছুরি ধারালো। আমরা যে কামারের দোকানে যাই যখন ছুরি দা এগুলো ধার দিতে যাই, অর্থাৎ শান দিতে যাই, তখনকে দেখবা যে ওরা যখনকে একটা যন্ত্রের সাহায্যে ঘষে তখনকে দেখবা আগুনের ফুলকি বেরোয়, ঠিক আছে সেটাকে বোঝাচ্ছে। এছাড়াও বজ্রপাতের সময় আমরা দেখেছি। পরটা দেখো, ফিউজারের প্রধান বৈশিষ্ট্য কী, সেটা হবে উচ্চ রোধ ও কম গলনাঙ্ক। পরের প্রশ্ন দেখো, রান্নার সময় পাত্রের মুখ ঢাকনা দিয়ে চেপে রান্না করলে খাদ্যবস্তু তাড়াতাড়ি সেদ্ধ হয় কেন, উত্তরটি দেখো। দেখে নাও প্রশ্নটি, এই প্রশ্নটা তোমাদের সাজেশান আমি দিয়েছি, দেখে নেবে যারা দেখনি। পরিবেশ বিষয়ে সমস্ত পরিবেশ বিষয়ে একেবারে উত্তর সমস্ত সাজেশান দেওয়া আছে। দেখো উত্তরটি, পাত্রে মুখের ঢাকনা দিয়ে রাখলে তাপের ফলে উৎপন্ন জলীয় বাষ্প পাত্রের মধ্যে জমা হয়, বাইরে বেরিয়ে যেতে পারে না, আর জলীয় বাষ্প যতবারে বাষ্প চাপও ততবারে, ফলে জলের স্ফুটনাঙ্ক ও বেড়ে যায়, খাদ্যবস্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। পরের প্রশ্ন দেখো, গলিত এনএসিএলের তড়িৎ বিশ্লেষণের সময় এ ক্যাথোড সংঘটিত বিক্রিয়ার সমীকরণ লেখো, বি অ্যানোডের সংঘটিত বিক্রিয়ার সমীকরণ লেখো, সি তরল অবস্থায় তড়িৎ পরিবহন করে কোন কোন কণা, উত্তরটি দেখে নাও। সবার আগে বলবো প্রশ্নটা একটু ভালো করে দেখে নাও, উত্তরটা এখান থেকে শুরু, আমি আর মুখে বললাম না, তোমরা একটু দেখে নাও। যাদের বই নেই তাদের কাছে অনুরোধ করবো তোমরা একটু লিখে নিও খাতায়, দেখে নাও সুন্দর করে। তোমরা বাড়িতে এগুলো মনোযোগ সহকারে পড়বে, পড়ে এবং সেইগুলো না দেখে বাড়িতে কয়েকবার লিখবে, বারবার অনুরোধ করছি তোমরা পড়ে বাড়িতে না দেখে লিখবে কয়েকবার, দেখে নাও উত্তরটা। আচ্ছা দেখে নাও, আমি যে কোশ্চেনটা বলেছি এই কোশ্চেনটা অনুরূপভাবে এসছে, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, জৈব সার কেন অজৈব সারের চেয়ে ভালো, চলো উত্তরটা দেখো। তোমাদের রায় মাটিতে 445 পৃষ্ঠায় আছে, দেখে নাও। আর তোমাদের কাছে অনুরোধ, তোমরা যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে, তাহলে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে, দেখে নাও উত্তরটা। তারপরে দেখো দু নম্বর পয়েন্ট, তিন নম্বর, চার নম্বর পয়েন্ট, পাঁচ নম্বর পয়েন্ট, এই পর্যন্ত উত্তরটা হবে জৈব সার। পরের প্রশ্ন দেখো, কোনো রোগ মহামারীতে পরিণত হবে কি না তা কী করে বোঝা সম্ভব, উত্তরটা দেখো। দেখে নাও উত্তরটি সুন্দর করে দেওয়া আছে পয়েন্ট সহকারে। পরের প্রশ্ন দেখো, কোনো রোগ মহামারীতে পরিণত, এটা তো বলেছি, পরটা দেখো তাপমুচি রাসায়নিক বিক্রিয়া কাকে বলে, উদাহরণ দাও তাপমুচি রাসায়নিক বিক্রিয়ার একটি ব্যবহারিক প্রয়োগ লোক, উত্তরটা দেখো। দেখে নাও উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা একটু স্ক্রিনশট করে নেবে, এ পর্যন্ত উত্তর। এবার দেখো নয় নম্বর স্কুলটা কী আছে, ফিজিক্যাল সায়েন্সে হিম মিশ্রণের একটি ব্যবহার লেখা, উত্তর হবে মাছ মাংস সংরক্ষণ। আচ্ছা পরেরটা দেখো, লোহার চামচের উপর নিকেলের প্রলেপ দিতে হলে ক্যাথোড হিসেবে কাকে ব্যবহার করা হবে, উত্তর হবে ক্যাথোড। পরেরটা দেখো, এসআইতে জলের আপেক্ষিক তাপ কত, উত্তর হবে 1 ক্যালোরি পার গ্রাম। পরেরটা দেখো, গ্যালভানাইজেশন কী, এটা তোমাদের আগের ভিডিওতে দেওয়া আছে, দেখে নিতে পারো। আচ্ছা পরেরটা দেখো, এমন একটি রোগের নাম লেখো যার জন্য ফ্ল্যাভি ভাইরাস দায়ী, উত্তর হবে ডেঙ্গি। পরেরটা দেখো, বরফ গলনের লিনতাপ কত, উত্তর হবে 80 ক্যালোরি বাই গ্রাম। পরেরটা দেখো, যে সমস্ত পদার্থ রাসায়নিক বিক্রিয়া বেগ বাড়ায় তাকে কী বলে, তাকে বলে অনুঘটক, অদন্তানৈষ্য ঘটক, দেখে নাও। পরের প্রশ্ন দেখো, সূর্যের অবিরাম
বিক্রিয়া ঘটছে, উত্তর হবে নিউক্লিয়। পরটা দেখো, জারণ বিজারণ বিক্রিয়ায় জারক দ্রব্য নিজে বিজারিত হয়, বহিঃবর্গ যে আকার হয় শীত বিজারিত। পরটা দেখো, কোনো পদার্থের একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে ওই পদার্থের আপেক্ষিক বলে, আ পয়কার ক্ষয়সি ক আপেক্ষিক বলে। পরটা দেখো কী আছে, জেড এন প্লাস সিউ এসও ফোর ইকুয়াল টু জেড এন এসও ফোর প্লাস সিউ, এই সমীকরণে জারণ ও বিজারণ বিক্রিয়া দুটি লেখো। উত্তরটা দেখো, উত্তরটা দেখো সুন্দর করে দেওয়া আছে, তোমাকে দেখে নাও। পরের প্রশ্ন দেখো, গরমকালে ঘামে ভেজা শরীরে হাওয়ার জন্য দাঁড়ালে আরাম হয় কেন? উত্তরটা দেখো, দেখে নাও উত্তরটা, সুন্দর করে দেওয়া আছে, আমি একটু পড়ে দিয়ে শোনাচ্ছি তোমাদের। গরমকালে ঘামে ভেজা শরীরে হাওয়ার সামনে দাঁড়ালে দেহে শীতলতার অনুভূতি হয়, তাই আরাম লাগে। আচ্ছা, সেই সময় ঘাম শুকিয়ে যায় অর্থাৎ বাষ্পীভূত হয়। পরেরটা দেখো, ঘামের এই অবস্থায় পরিবর্তনের জন্য লিনতাপ দরকার, দেখে নাও বাকি উত্তরটা। পরের প্রশ্নটা দেখো, বজ্রপাতের সময় প্রচণ্ড শক্তি উৎপন্ন হয় কেন? এই উত্তরটি তোমাদের টেক্সট বুকে আছে 166 পেজে, তোমরা একটু দেখে নাও। পরেরটা দেখো, কোনো তরলের বাষ্পায়নের হার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? উত্তরটা দেখো, দেখে নাও, এখানে উত্তরটা দেওয়া আছে, তোমরা একটু পড়ে সুন্দর করে লিখবে, পয়েন্ট দেওয়া আছে। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনো সাবস্ক্রাইব করেনি তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে, তাহলে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। পরবর্তী প্রশ্নটা দেখো, দীর্ঘদিন পরে থাকা তেল থেকে তেল চিটে গন্ধ বের হয় কেন? উত্তরটা দেখো, পরটা উত্তরটা দেখো, দীর্ঘদিন ধরে পড়ে থাকা তেল বায়ুর অক্সিজেনের সংস্পর্শে এসে জারিত হয়ে এক ধরনের যৌগ উৎপন্ন করে, সেই যৌগের বিশেষ গন্ধের জন্য তেল থেকে তেল চিটে গন্ধ বের হয়। পরের প্রশ্ন দেখো, হর্টিকালচার কাকে বলে? উত্তরটা দেখো, দেখে নাও উত্তরটি, কৃষি বিজ্ঞানে যে শাখায় সবজি ফুল ও ফল উৎপাদন বিষয়ে আলোচনা করা হয় তাকেই উদ্যান বিজ্ঞান বা হর্টিকালচার বলে, দেখে নাও উদাহরণটা, দেখে নাও সবজির মধ্যে কী কী পড়ে, টমেটো বাঁধাকপি বেগুন ঝিঙে পটল পালং শাক, ফসলের সরি ফলের মধ্যে পড়ে কলা আঙুর আপেল পেয়ারা, এগুলো বলে দিলাম তোমরা একটু মাথায় রেখো। আচ্ছা, তারপর হচ্ছে ফুলের মধ্যে কী কী পড়ে, গোলাপ জুঁই জবা টগর গাঁধা রজনীগন্ধা বেল, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, মিশ্র মৎস্য চাষ কাকে বলে? উত্তরটা দেখো, উত্তরটা দেখো, উত্তরটা দেখে নাও, মিশ্র মাছ চাষ। পরবর্তী প্রশ্নটা দেখো, বাণিজ্যিক চাকে কয় ভাগে ভাগ করা হয় ও কী কী? উত্তরটা আমি এখানে লিখে দিয়েছি, দেখে নাও উত্তরটি, উত্তরটা দেখে নাও, তিন ভাগে, ব্ল্যাক চা, সবুজ চা, আর একটা আছে উলং চা, হসুল অনিষ্কার চাকরের চা। পরটা পরের প্রশ্ন দেখো, 4 নম্বর কী আছে, মৌমাছিদের সমাজবদ্ধ জীব কেন বলা হয়? আর একই সঙ্গে আছে, মধুর মধ্যে কী কী পুষ্টি উপাদান বর্তমান? দেখে নাও উত্তরটি, দেখে নাও উত্তরটি, একটি মৌচাকে 3 প্রকার মৌমাছি রানী পুরুষ ও শ্রমিক মৌমাছি দলবদ্ধ ও সমাজবদ্ধভাবে বসবাস করে এবং এদের মধ্যে একটি সুষ্ঠু শ্রম বণ্টন ব্যবস্থা লক্ষ্য করা যায়, তাই মৌমাছিকে সামাজিক পতঙ্গ বলে। তারপরটা দেখো যে প্রশ্নটা ছিল, মধুর পুষ্টিগুণ বা মধুকে পুষ্টিকর খাদ্য বলে বিবেচনা করা হয় কেন? উত্তরটা দেখো সুন্দর করে দেওয়া আছে, তুমি একটু দেখে নাও। পরের প্রশ্ন দেখো, খারিফ ফসল ও রবি ফসলের মধ্যে দুটি পার্থক্য, দেখে নাও উত্তরটা, দেখে নাও উত্তরটা সুন্দর করে দেওয়া আছে, তোমরা সুন্দর করে অবশ্যই বিষয়টা উল্লেখ করবে, তাহলে ভালো নাম্বার পাবে। স্কুলের স্যার যখন দেখবেন তখনকে দেখবে যে না এটা একটু আলাদাভাবে লিখেছে, অবশ্যই বিষয়টা উল্লেখ করবে। তোমরা যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো ও ভালো থেকো, টাটা।